প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। তাদেরও সংসার আছে, পরিবার পরিজন আছে, খোর পোষে অর্থ কড়ি, জীবিকার তাগিদ আছে। প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করি, ভালো হয়ে দুর্ভোগে শিক্ষকদের অনুদান দিলে। প্রাইভেট মাদ্রাসার শিক্ষকদের প্রতি আজ হাত বাড়ালে। আজ প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। প্রাইভেট মাদ্রাসাগুলো বেশিরভাগ ভাড়া গড়ে, ছাত্রদের বেতন না পেলে ঘর ভাড়া আদায় কি করে। শিক্ষকরা পায় না বেতন, ঘর ভাড়া দেবে কি করে। দিনই শিক্ষার এই মাদ্রাসা এভাবে কি মিটিয়ে যাবে। প্রাইভেট মাদ্রাসাগুলো বেশিরভাগ ভাড়া গড়ে, ছাত্রদের বেতন না পেলে ঘর ভাড়া আদায় কি করে। শিক্ষকরা পায় না বেতন, ঘর ভাড়া দেবে কি করে। দিনই শিক্ষার মাদ্রাসাগুলো এভাবে কি হারিয়ে যাবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মাহিবুল হাসানকে জানাই, আপনি যদি উদার মনে সহযোগিতার হাত বাড়ালে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। কর্পোরেশন বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স মাফ করিলে ঘর ভাড়া মকুফ হবে, যদি একটু নজর দিলে। মেয়র আজম নাসিরউদ্দিনকে বিশেষ আবেদন জানাই, এই দুর্ভোগে প্রাইভেট মাদ্রাসার দিকে সহায়তাই। কর্পোরেশন বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স মাফ করিলে ঘর ভাড়াটা মৌকুফ হবে, যদি একটু দয়া মিলে। মেয়র আজম নাসিরউদ্দিনকে বিশেষ আবেদন জানাই, এই দুর্ভোগে প্রাইভেট মাদ্রাসার দিকে সহায়তাই। দেশ জাতির শান্তি কামনায় দোয়া করি দুহাত তুলে, দেশ জাতির শান্তি কামনায় দোয়া করি দুহাত তুলে। চন্দ্রসুরে আসহাবউদ্দিন আল আজাদের হৃদয় খুলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। শিক্ষকরা পায় না বেতন, মাদ্রাসা আজ বন্ধ বলে। প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনেরই পক্ষ হতে এই আরজি গ্রহণ করুন, তাদের দিকে লক্ষ্য রেখে। প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনেরই পক্ষ হতে এই আরজি গ্রহণ করুন, তাদের দিকে লক্ষ্য রেখে। সভাপতি মাওলানা হাফেজ তৈয়বের এই আবেদন, শিশু শিক্ষার জন্য প্রাইভেট মাদ্রাসা আজ খুব প্রয়োজন।
রাষ্ট্র যদি এই দুর্দিনে তাদের দিকে হাত বাড়ালে, রাষ্ট্র যদি এই দুর্দিনে তাদের দিকে হাত বাড়ালে, শিক্ষকরা পায় না বেতন মাদ্রাসা আজ বন্ধ বলে, শিক্ষকরা পায় না বেতন মাদ্রাসা আজ বন্ধ বলে, প্রাইভেট মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনে চলে, শিক্ষকরা পায় না বেতন মাদ্রাসা আজ বন্ধ বলে।